মানি এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আমার আজকের ক্লাস হচ্ছে নবম শ্রেণীর জীববিজ্ঞান। আমি আমার নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, তোমাদের সাথে অনেকদিন পরে আবার দেখা হলো, প্রায় দু সপ্তাহ গ্যাপ ছিল বলা হয়। তো মনে হচ্ছে আবার নতুন ক্লাস করছি। তো যাই হোক, আমাদের অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে। আজকে আমরা গত ক্লাসগুলিতে তোমাদের মনে আছে সহায়তা নিয়ে বিষয়টা আলোচনা করেছিলাম। আজকে সহায়তায় তো ক্লোজ হয়ে গেছে, শেষ করে ফেলেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, খুব বেশি কঠিন না। মানে একটু যদি মনোযোগ দিয়ে বুঝো তাহলে খুবই ইজি লাগবে, অনেক ইন্টারেস্টিং লাগবে। তারপরে এই পদ্ধতিতে আনসার করতে তোমাদের ঠান্ডা করে মজা লাগবে। মানে আসলে লেখাগুলো আমাদের শারীরিক যে কাঠামো সেগুলো নিয়ে, এগুলো আমাদের পড়ালেখার পাশাপাশি যেমন আমাদের বাস্তবিক জীবনের জন্য আমাদের এই কথাগুলো দরকার আছে, এগুলো আমাদের জানার দরকার আছে। তো আমরা আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলন, দৃঢ়তা প্রদান এবং চলন নবম অধ্যায়। তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টি রয়েছে। আমার শিক্ষার্থীদেরকে আমি বলছি, তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। বার্ষিক পরীক্ষা তোমাদেরকে ভালো করতে হবে। বার্ষিক পরীক্ষা ভালো করলে তোমরা উপরে ক্লাসে যেতে পারবে। হ্যাঁ, যদি পড়াশোনায় একদম না থাকো তাহলে কিভাবে লিখবে? একেবারে ফিরে নিয়ে তো উপরে ক্লাসে যাওয়া যাবে না। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে করোনা পরিস্থিতিতে ক্লাস আরো বেশি চাপ, এই যে সময়গুলো চলে যাচ্ছে এগুলো কিন্তু ফেরত পাবে না। কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক হবে দেখবে পরীক্ষার পর পরীক্ষার ডেট আসতেছে, কিন্তু ওরা শুনে পাচ্ছ না। সুতরাং তোমাদের সময় নষ্ট করার কোন সুযোগ নেই। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু সিনসিয়ার হো, একটু মনোযোগী হো পড়াশোনা, এটা অবশ্যই কিভাবে কাজ করবে। আমার কিছু স্টুডেন্ট আছে খুবই মনোযোগী, আর কিছু স্টুডেন্ট একদমই পাওয়া যাচ্ছে না, তাদের জন্য কিন্তু সমস্যা হবে পরবর্তী ক্লাসে উঠাতে পারে। আর কেউ তো চাও না তোমরা আগের ক্লাস থেকে যাও, ছোট ভাই তোমাদের সাথে আবার পড়া উচিত, আমি নিশ্চয়ই কেউ চাও না। না চাইলে আমাদের কি করতে হবে, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, আমি আমার মূল বিষয়ে চলে আসছি। আজকে আমি আলোচনা করবো নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন। দেখো, আমি যে এখানে দাঁড়াচ্ছি বিভিন্ন অঙ্গভঙ্গিমার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, হাতের মাধ্যমে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কখনো মুখের যে অ্যাটিটিউড এটা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছি। এই যে আমরা যে সামনের যে কার্যক্রমগুলো করতেছি, এই কার্যক্রমগুলো আমরা তখনই করতে পারবো যখন আমার শরীরে একটা নির্দিষ্ট কাঠামো থাকবে। দেখো, আমি হাতকে ইচ্ছা করলে কলম ধরতে পারছি, খাওয়া খেতে পারতেছি, হাতের আঙুলকে বিভিন্ন রকমের করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু যদি আমার শরীরের ভিতরে কঙ্কাল নামক কাঠামোটা না থাকতো, কঙ্কাল নামক কাঠামোটা না থাকলে আমি এভাবে স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারতাম না। যদি আমার পায়ের যে পেশিগুলো আছে, পায়ের যে হাড়গুলো আছে, এই হাড়গুলো যদি শক্ত না হতো আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে যে কোনো বিগুলো প্রাণীগুলো কাঠামো। আমরা যখন একটা কিছু করতে যাই, একটা কোনো কাজ করতে যাই, আমরা কল্পনা করি প্রথমে কাজটা কিভাবে হবে, একটা স্ট্রাকচার তৈরি করি। কি করি? একটা স্ট্রাকচার তৈরি করি। একটা ঘর মনে করো, একটা কুড়ে ঘর হতে পারে, চীনের ঘর হতে পারে। কালকে দেখলাম টিভিতে ভূতল দিয়ে ঘর বানিয়েছে, অনেক রকমের ভূতল দিয়ে ঘর বানিয়েছে এবং পরিবেশ শান্ত এবং অংশক্ত, সেটা দেখলাম কালকে টিভিতে। টিভিতে না দেখলে হয়তো বেশ আমার বিশ্বাস হতো না। তো এই যে কোনো কিছু বড় বিল্ডিং, হাই স্টোরি, দশতলা বিল্ডিং, বিশতলা বিল্ডিং, দুতলা বিল্ডিং, কোনো একটা ছোট পুরা ঘর বানাবে, প্রত্যেকটা জিনিসে একটা কাঠামোর দরকার হয়, একটা স্ট্রাকচারের দরকার হয়। প্রথমে স্ট্রাকচার তৈরি করে তারপরে এরপরে সাজগুজ বা সাজানোর যে কাজগুলো সেগুলো করতে হবে। প্রথমে তুমি স্ট্রাকচার তৈরি না করে তুমি যদি সাজগুজের দিকে চলে যাও, সাজানোর দিকে চলে যাও, সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। আমাদেরকে আগে কি করতে হবে, স্ট্রাকচারটা শক্ত করে তৈরি করতে হবে। ইয়ে অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি যদি সমুদ্রের পায়ে ঘর বানাই সেটা আমাকে কিভাবে করতে হবে, আমি যদি প্রচুর ভ্রমণ এলাকাতে ঘরটা তৈরি করি আমার কতটুকু স্ট্রাকচারকে স্ট্রং করতে হবে, আবার আমি যদি মনে করো আমি আরব দেশের খুব একটা ভূমিকম্প হয় না এরকম একটা
কথা শোনা যায় এখন হচ্ছে, এখন পুরা বিশ্বের মধ্যে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, কিন্তু আগে মধ্যপ্রাচ্যে তেমন একটা প্রাকৃতিক দুর্যোগ হতো না, জল বৃষ্টি ঝড় তুফান ভূমিকম্প এরকম হতো না। আমরা ক্লাস দিয়ে হাই স্ট্রেস রিলিফ তৈরি করেছে, এখন দেখা যাচ্ছে এখন যখন দেখা যাচ্ছে পরিবেশে যে আছে কি বলে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীর সব জায়গায় কম বেশি কি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তারাও কিন্তু তাদের প্রযুক্তিকে অনেক উন্নত করে নিয়েছে। হ্যাঁ, ভূমিকম্প হলে কাছে গড় কিন্তু থাকবে না, খেলে খেলে যাবে এদিকে হেলপে এদিকে হেলপে বা থাকবে না, এভাবে করে তারা প্রযুক্তিকে উন্নত করে নিয়েছে, যে যা যা অসুবিধা অনুযায়ী আমরা আমাদের প্রযুক্তিকে উন্নত করে নিয়েছি। আজকে আমরা করবো আমাদের মানব কঙ্কাল, এই যে কঙ্কালটা যদি না থাকতো, কঙ্কালটা যদি না থাকতো আমি এভাবে স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারতাম না। তোমরা স্ট্রংলি দাঁড়ানো, বসা, বিভিন্ন কাজ করা, এই যে হাতের যে কাজগুলো, হাতের কত রকমের কাজ আছে, লেখার সময় হাতকে একরকম মনে করতে হয়, খাওয়ার সময় একরকম মনে করতে হয়, কথা বলার সময় হাত দিয়ে আমরা কতই না কাজ করি, ঠিক না? এই যে আমরা হাতটাকে মুভ করতেছি বিভিন্ন ভাবে, যদি আমাদের কঙ্কাল ঝুলি সেই সিস্টেমে না থাকতো আমরা মুভ করতে পারতাম না। কঙ্কালের উপরে মাংস, মাংসের উপরে আবরণী, এরপরে একটা প্রাণী। আচ্ছা, এরপরে দেখো আমরা আজকে আমাদের মূল বিষয় হচ্ছে এই মানব কঙ্কাল। দেখো মানব কঙ্কাল, এটা আমি তোমাদেরকে একদম স্পষ্ট দেখাবো আমাদের প্র্যাকটিক্যাল রুমে, আর কি আমাদের বায়োলজি ল্যাবে এই কঙ্কালটা আছে অনেক বড় করে, এখানে এখনো সম্ভব না সেজন্য আমি আসলে, তো আমরা যখন ক্লাস টেন উঠে যাবো ইনশাল্লাহ আমরা আবার ক্লাস শুরু করবো, তখন আমি তোমাদেরকে এই কঙ্কালটা আমাদের যে কঙ্কালটা আমাদের ল্যাবে আছে সেটা দেখাবো, এবং আরো বড় চার এনে আমার তোমাদেরকে বাস্তবিক ভাবে দেখানোর চেষ্টা করবো। আশা করি সেই পর্যন্ত তোমরা ধৈর্য ধরে থাকবে। হ্যাঁ, এখন বইয়ের মধ্যে যা আছে আমরা অতি কতটুকু দেখে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। দেখো অ্যাকচুয়ালি আমি একটু ভূমিকাটা দিয়ে যাচ্ছি, এরপর আমি কিছু তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব যেগুলো তোমরা বইয়ে হয়তো পাবে না, তোমাদের ভালো লাগবে জানতে, সেটা আমি কিছুক্ষণ পরে দিব। প্রথমে একটু ভূমিকা দিকে মানব কঙ্কালের সাধারণ পরিচিতি, কঙ্কাল বা কাঠামো। হ্যাঁ, একটি কর তৈরি করতে হলে প্রথমে এর কাঠামো বানাতে, আমাদের দেহের কাঠামো হলো কঙ্কাল বা স্কেলেটন, লম্বা ছোট চ্যাপ্টা এবং অসমান, মোট 206টি, কয়টি 206টি হাড় অস্থি নিয়ে, অস্থি মানে হাড্ডি, অস্থি মানে হচ্ছে হাড্ডি, হাড্ডি নিয়ে আমাদের পুরো শরীরে মাথা থেকে শুরু করে পায়ের তাক পর্যন্ত মোট 206টি অস্থি নিয়ে আমাদের দেহের কাঠামোটা গঠিত হয়েছে। আচ্ছা, তোমরা কি জানো ছোট বাচ্চাদের, শিশু যারা, শিশুদের যে ইয়েটা আছে কঙ্কাল আছে তাদের কঙ্কাল কতটুকু তোমরা কি জানো? আমাদের তো 206টা, তোমাদের 206টা, যারা একদম নিউবর্ন শিশু, নিউবর্ন বেবি, তাদের কঙ্কাল কয়টা কি জানো? আচ্ছা, আমি বলছি তাদের হচ্ছে 300টা, তাদের কয়টা, তাদের কঙ্কালের সংখ্যা হচ্ছে 300টা, লিখে নিবে ঠিক আছে, একটু বইয়ে পাবো 300টা তাদের কঙ্কাল। আস্তে আস্তে বড় হতে হতে কিছু কিছু কঙ্কাল একটার সাথে একটা লেগে থাকে অনেক বছর, বছরের পর বছর, তখন সেগুলো কি হয়ে যায়, একটা হয়ে যায়। যদি একটু প্র্যাকটিক্যালি যদি আমরা যাই সেটা হচ্ছে, যদি কোনো গাছকে, দুটা গাছকে আমরা যদি একসাথে, অথবা দুটা ডালকে যদি আমরা একসাথে খুব সুন্দর করে বেঁধে দিই, একসাথে খুব সুন্দর করে বেঁধে দিই, একদম দুটার সাথে করে বেঁধে দিই, দেখবে কিছুদিন পরে দুইটা গাছে একটা হয়ে গেছে, একটা জয়েন্ট হয়ে গেছে, জোড়া লেগে গেছে, একটা গাছ হিসাবে তারা দুইটা গাছ আছে পাবে, কিন্তু তারা জোড়া হিসাবে উঠতেছে এবং একটা গাছ হিসাবে তাদেরকে দেখাচ্ছে, কিন্তু তাদের অ্যানালাইসিস করলে দেখা যাবে দুইটা গাছ, দুইটা গাছে জোড়া লেগে একটা হয়ে গেছে। ঠিক সেরকম ছোটবেলায়, ছোটবেলায় হাড়ের সংখ্যা থাকে 200টা, আস্তে আস্তে বড় হতে হতে অনেকগুলো হাড় আছে একসাথে অবস্থান করে, সেরকম একসাথে অবস্থান করতে করতে জোড়া লেগে গিয়ে সেগুলোকে একটা বলে বড় হয়, যখন পরিণত বয়স হয়ে যাবে তার শরীরে হাত থাকবে 600টা, তার শরীরে হাট থাকবে কয়টা, 206টা, তার শরীরে কয়টা থাকবে, একদম পূর্ণাঙ্গ মানুষের শরীরে আমাদের শরীরে হাড় আছে 206টা, এগুলো নরমিক অথবা এক নাম্বারের মধ্যে মধ্যে আমাদের আসতে পারে। আমাদের যে হাতে 206টা হাড় আছে মাথার মধ্যে আছে, মাথার ভিতরে আছে অঙ্কীয় দেশে, অঙ্কীয় দেশ বলছে বুঝায় মাথা থেকে
মাথা থেকে একদম ওই যে মেরুদণ্ডটা নেমে গেছে মেরুদণ্ড পর্যন্ত, মাথা থেকে মেরুদণ্ড পর্যন্ত যে অংশটা আছে, হাড়গুলো আছে, অনেক আছে মাথা থেকে মস্তিষ্ক থেকে শুরু করে এদিকে মেরুদণ্ড মেরুরজ্জু। আমাদের দেখবে চিত্রটা, আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আমরা কাজ করে চিত্রটা আমরা দেখবো, হাড়গুলো দেখবো, বসতে শুতে তার যে জীবনটা মারাত্মক ভয়াবহ হয়ে যাবে, দুর্বিষহ যন্ত্রণা হয়ে যাবে। তার যদি একটা হাত আমাদের যে আল্লাহ যে আমাদের হাতগুলো যেভাবে দিয়েছে তার থেকে যদি একটু ডিসপ্লেস হয়, তার থেকে যদি স্থানচ্যুত হয়, আমরা অনেক কিন্তু সাফার করবো। তা আমাদেরকে সবসময় সতর্ক অবস্থায় কি করতে হবে, চলাফেরা করতে হবে। অ্যাক্সিডেন্ট ইস অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটা আমরা দেখাতে পারবো না, কিন্তু আমাদেরকে সবসময় কিছু করতে হবে, সতর্ক অবস্থায় থাকতে হবে। এই যে মস্তিষ্ক থেকে শুরু করে মেরুদণ্ড পর্যন্ত আছে আমাদের কয়টা হাড় আছে, 80টা হাড় আছে, 80টা হাড় আছে। এরপরে উপাঙ্গীয় অঙ্গ, এটাকে বলে অঙ্গীয় হাতের মধ্যে অনেকগুলো হাত, পায়ের মধ্যে পায়ের যে ইয়াটা, পায়ের যে আঙ্গুলের দেখবে স্টেপ গুলা, এগুলোতে আমরা অনেকগুলো হাত পাবো, 126টা হাত। এবং প্রতিটা হাড়ে দিয়ে নাম আছে, আমরা আমাদের যে যেহেতু আমার শিক্ষার্থীরা এখনো এই চ্যাপ্টারের সাথে পরিচিত না, নতুন করতেছে, তো হয়তো জানতেও পারে না জানতে পারে। আচ্ছা আমি বলছি, আমাদের যে উরুর হাতটা, এই যে পায়ের যে হাতটা আছে, এই যে রাম বলে আমরা যে হাতটা আছে, এই হাতটা উরু থেকে এই যে হাঁটু পর্যন্ত যে হাতটা আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় হাড়, এটা হচ্ছে সবচেয়ে বড় হাড়, শরীরের মধ্যে সবচেয়ে বড় হাড়। আর সবচেয়ে ছোট হাতটা কি কানের ভিতরে, সবচেয়ে ছোট যে হাতটা আছে 206টা হাড়ের মধ্যে, সেটা থাকে কানের মধ্যে, এটাকে বলে স্টেপস, কানের মধ্যে এটাকে বলে স্টেপস। ঠিক আছে, এগুলো রাখবে। তাহলে আমাদের বাচ্চাদের শরীরে ছোট ছোট বাচ্চাদের নিউবর্ন বেবিদের শরীরে থাকে 300টা, আর পূর্ণাঙ্গ বয়সের মানুষের শরীরে থাকে 206টা হাত। শিশুর কঙ্কালে অস্থির সংখ্যা বেশি থাকে, এটি মানব দেহকে, এটি মানব দেহকে নির্দিষ্ট আকার দেয়, নির্দিষ্ট আকার দেয় হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক, এরকম দেহের কোমল অংশগুলোকে অস্থি দিয়ে তৈরি দিয়ে সুরক্ষিত রাখে। এই যে আমাদের শরীরের মধ্যে যে পরিযা, লিভার এটাকে বলে, পরিযা বলে আমরা, ফুসফুস, তারপরে হৃৎপিণ্ড, খুব ইম্পর্টেন্ট তারপরে সেট করে রেখেছে কি বিভিন্ন রকমের হাড়, এগুলো নাম আছে, এগুলো কিছু নাম হচ্ছে, নামগুলো আমরা প্রয়োজনে করবো। আমরা যদি কখনো যদি ব্যথা পাই, আমাদের হাড়টিটা কানেকশন দেয়, যতক্ষণ ব্যথাটা খুব বেশি না হবে হাড়টিকে না হবে। Thank you.
এই অস্থিগুলো ঠিক মানে আমি নিজে আমার নিজে কি বলতো হাট টাকা আমি নিজে নাড়াতে পারছি, হাট টাকা আমি নিজে নাড়াতে পারছি, তারপরে মেরুদণ্ডের ভিতরে
হচ্ছে মস্তিষ্ক। আমরা মস্তিষ্ক থেকে মস্তিষ্ক থেকে আমরা যে নির্দেশগুলো পাই সেই অনুযায়ী আমরা কাজ করি। আজকে আমার যদি মাথার মধ্যে কোনো সমস্যা থাকতো বা যে কারো যদি মাথার মধ্যে সমস্যা থাকে স্বাভাবিক আচরণ করতে পারে না, খুব কঠিন কিছু না। তখন তোমার যখন একটা জিনিস তুমি বুঝবে আর একটা জিনিস বোঝার জন্য তোমার আগ্রহ জন্মাবে। ছোটবেলায় তারা প্রচুর স্টেমিনা থাকে, কারণ ধর্মে ক্লাব হয়ে
করে না আর যাদের ভিটামিন ডি এর অভাব থাকে তাদের কিন্তু কাজকর্মে তেমন একটা স্টেমিনা পাওয়া যায় না আর অল্পতে কাঁপতে পারে আর আমরা খাবার দাবার যদি না গেলেও ছোটবেলায় যদি টাইম করে সকালে বিকালে যদি সূর্যের উদয় করতে 5-10 মিনিট বাচ্চাকে রাখা যায় বা বাচ্চাকে বাচ্চা বলতে কথা নাই আর একটু বড় বড় চলে সমস্যা নেই আমাদেরও দরকার আছে ভিটামিন ডি আমরা যদি সূর্যের উদয় করতে সকাল 8টা 7টা দিকে একটু দাঁড়ায় বিকালে গরম করতে একটু দাঁড়ায় তখন আমাদের শরীরে ভিটামিন ডিটা সূর্যের উদয় থেকে আমরা পেতে পারি আর খাবার দাবারের মাধ্যমে তো পাওয়া যায় সেজন্য অবশ্যই মনে রাখতে হবে ছোটবেলায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গুলো খাওয়াতে হবে এবং সূর্যের রোদের রোদটা দেহে লাগাতে হবে অস্থির পুরাতন অংশ ক্ষয় হয়ে যায় অস্থির পুরাতন অংশ কি হয় আস্তে আস্তে বয়স্কত হতে অস্থির পুরাতন অংশ ক্ষয় হয়ে যায় এবং অন্যদিকে অস্থির মধ্যে নতুন অংশ গঠিত হতে থাকে অস্থির একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যদি কোনো কারণে যদি হাত ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে তো তাকে ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্ট দেওয়ার পর দেখা যাবে আস্তে আস্তে হাতটা জোড়া লেগে যাচ্ছে অর্থাৎ অস্থি বাড়বে অস্থি কি হবে নতুন অস্থি তৈরি হবে এই ভারসাম্য নষ্ট হলে অস্থি অস্থিতে বিভিন্ন ধরনের রোগ হয় বয়স বাড়লে অবশ্য এমনিতে ভারসাম্য নষ্ট হয় অর্থাৎ হাড় আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় অস্থি মূলত ফসফরাস সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বিভিন্ন যৌগ দিয়ে তৈরি এতে 40-50 বার পানি থাকে এবং 40 বার জৈব পদার্থ এবং 60 বার অজৈব পদার্থ নিয়ে গঠিত হয় আচ্ছা ত্বকে অস্থির ত্বকে অবস্থিত কোলেস্টেরল এমন একটি রাসায়নিক পরিবর্তন ঘটায় যা যকৃৎ এবং বৃক্ষে আরো কিছু ধারাবাহিক পরিবর্তনের পরে ভিটামিন ডি সংশ্লেষণ করে এটা ভিটামিন ডি এর কথা বলা হচ্ছে অস্থির জন্য তাই পর্যাপ্ত পরিমাণ সূর্য আলোকের সংস্পর্শে আসা উচিত যারা সবসময় ঘরে বসে থাকেন সারা শরীর আবৃত করে পোশাক পরে তাদের ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে এখন আসো অস্থিত আমরা বুঝে গেছি সবচেয়ে বড় অস্থি হচ্ছে আমাদের ডানের যে অস্থিতে লম্বা অস্থি মোড়ের কোমরের এখান থেকে হাঁটুর যে অংশটা সেটা সবচেয়ে শরীরের বড় অস্থি এটার নাম হচ্ছে ফিমার এটার নাম হচ্ছে ফিমার মনে রাখবে সবচেয়ে বড় হ্যাঁ তরুণাস্থি তরুণাস্থি দেখো এই দুটো জিনিস বুঝতে কিন্তু তোমাদের হয়ে অনেক অবদান করা হয়ে যাবে এই চারটা হ্যাঁ তরুণাস্থি হচ্ছে যে অস্থিগুলো আমরা না সহজে ভাঙে না নরম দেখো নাকের কিছু অস্থি আছে নাড়াইতে পারি স্থিতিস্থাপক কানের কিছু অস্থি আছে নাড়াইতে পারি এবং আমাদের যে অস্থিগুলো আছে এখানে যে অস্থিগুলো আছে অস্থির কথা বলতেছি আমি তরুণাস্থির কথা বলতেছি অস্থির আসতে আমাদের যে নাকে যে নরম নরম যে ইয়েগুলো আছে হাড্ডিগুলো আছে সেগুলো যে কানের মধ্যে যে নরম হাড্ডিগুলো আছে এগুলো তো তরুণাস্থি বলে এবং এই যে হাড়ের যে অস্থির যে সংযোগ এখানে কিছু নরম নরম হাড্ডি দেখা যায় আমি আগামী ক্লাসে ক্লিয়ার করবো নরম যে হাড্ডিগুলো দেখা যায় এগুলো চাইছিলাম একটু সুন্দর করে পড়াবো কিন্তু ভাবতেছি না টাইমের অভাবে চিত্র আছে তোমরা দেখে রাখো 195 আলোচনা করে দেবো ঠিক আছে তো আজকে সেই পর্যন্ত আসলে আমার কিন্তু
ক্লাসটা আপনি ইচ্ছে করতেছে না, তারপরেও কি করা, সময় শেষ হয়ে গেছে, আগামী ক্লাসে এটা আমি শেষ করে দেখি অন্য একটা চ্যাপ্টারে চলে যেতে পারি কিনা। আজকে সে পর্যন্ত আশা রাখি সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে সবাই সুস্থ থাকো, আল্লাহর কাছে এটাই চাই আমরা সবাই সুস্থ থেকে আমাদের দৈনন্দিন কার্যক্রম করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। Thank you.